তাদেরকে ওয়ালাইকুম পুলিশ কনস্টেবলের দুই সালের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জেলার এই ছেলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র এসএসসি পাশে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের টু পয়েন্ট ফাইভ জিরো আছে কমপক্ষে এসএসসিতে তারাও কিন্তু আবেদন করতে পারবেন যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নতুন এক বিজ্ঞপ্তি থেকে আজকের এই ভিডিওতে আমি প্রার্থীদের যোগ্যতা যে যে যোগ্যতাগুলো থাকে আপনারা আবেদন করতে পারবেন এবং এই যোগ্যতাগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের সকলকে জানতে হবে যারা আবেদন করবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যোগ্যতা এবং কীভাবে আবেদন করতে হবে পরীক্ষার কত টাকা পরিশোধ করতে হবে কীভাবে পরিশোধ করতে হবে সব কিছু কিন্তু নিয়ে আলোচনা করব এখানে অনলাইনে আবেদন শুরু হবে এক ফেব্রুয়ারি দু তারিখ থেকে চলবে আঠাশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এটি খুব ইম্পর্টেন্ট শুরু হবে এক ফেব্রুয়ারি দু তারিখ থেকে চলবে আঠাশ ফেব্রুয়ারি দু পর্যন্ত এখানে বলা আছে বাংলাদেশের চৌষট্টি জেলার সকল চৌষট্টি জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই পদে এখানে বলা আছে প্রার্থীর যোগ্যতা আমরা প্রথমে দেখে নেব বয়স প্রথমে যে বয়সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কারণ এখানে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আঠারো কম হলে হবে না এবং বিশের বেশি হলে হবে না এখানে দেখতে পারছেন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনার বয়সটা হিসাব করা হবে যে সকল প্রার্থীর বয়স আঠাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে কমপক্ষে আঠারো এবং সর্বোচ্চ বিশ হয়েছে শুধু কিন্তু তারাই আবেদন করতে পারবে যাদের কম বেশি আছে বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে না এবং এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং জিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা এমন কেউ আবেদন করতে পারবে না সার্বিক মাপ শরীরের গঠন এটা খুবই ইম্পর্টেন্ট এখানে বলা আছে উচ্চতা পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে পাসপোর্ট এবং ক্ষুদ্র ও কোটা যাদের আসে তাদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি হলেও হবে নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগুষ্ঠী এবং মুক্তিযোদ্ধা কোটা যাদের আসে তাদের পাসপোর্ট দুই ইঞ্চি হলেই হবে এবং বুকের মাপ এখানে বুকের মাপ বলা আছে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে বা নিঃশ্বাস অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে ওজন ওজনের কথা বলা আছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে আপনার বয়স এবং উচ্চতা বা লম্বার উপর ভিত্তি করে আপনার বয়সটা নির্ধারণ করা হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে উভয় ক্ষেত্রেই এখন আমরা দেখব অনলাইনে আবেদন অনলাইনে কিভাবে আবেদন করতে হবে আপনারা ইতিপূর্বে যারা আবেদন করেছেন তারা সকলেই জানেন পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার্থী পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন চলবে এক ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে সকাল দশটা থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন চলবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আপনার একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তিরিশ টাকা পরীক্ষার ফি মাত্র তিরিশ টাকা আপনাকে পরিশোধ করতে হবে এটা ভালোভাবে মনে রাখবেন পরীক্ষার পেছন তিরিশ টাকা এবং যারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য আপনার যে স্বাক্ষর সেটি তিনশো গুণ আশি পিক্সেলের এবং ছবি তিনশো গুণ তিনশো পিক্সেলের হতে হবে ছবিটা অবশ্যই সুন্দরভাবে স্বাক্ষর সাইজ এবং ছবির সাইজটি সুন্দরভাবে কেটে নিয়ে বা সুন্দরভাবে মাপ করে ছবির সাইজটা করে তারপর কিন্তু অ্যাটাচ করতে হবে তাছাড়া সাইজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু ছবি অ্যাটাচড নেবে না করার পরে আপনার টেলিটক সিম থেকে আপনি এই তিরিশ টাকাটা পরীক্ষার তিরিশ টাকা আছে সেটি পরিশোধ করবেন এই তিরিশ টাকা পরিশোধ করার যে উপায় সেটি হচ্ছে যে কোনো টেলিটক প্রিপেড সিমে রাইট মেসেজে গিয়ে লিখবেন টিআরসি স্পেস যে ইউজার একটি পাবেন অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এস এম এসে আপনি একটি পিন নাম্বার পেয়ে যাবেন সেই পিন নাম্বার ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে দ্বিতীয় এস এম এস পাঠানোর নিয়ম হচ্ছে টিআরসি এসপেস ইয়েস এসপেস পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে ফিরতে এস এম এসে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপাতত এই ধাপটা শেষে আপনাদের যে আইডি পাসওয়ার্ড পাবেন সেই আইডি পাসওয়ার্ড পাবে যখন আপনাকে পরবর্তীতে এস এম এস করা হবে আপনি আইডি পাসওয়ার্ডটি আবারও সেন্ড করা হবে এবং আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে এসএমএ এস এম এস করে আইডি পাসওয়ার্ড সেন্ড করা হবে এবং বলা হবে আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তখন আপনি আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ ডট এল টক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আপনি একটি এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন সেই এডমিট কার্ডে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান এবং কেন্দ্রের নাম সব কিছু উল্লেখ থাকবে উল্লেখ থাকার পরে ওখান থেকে আপনি একটা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইনভোর্স ইনঢার্স টেস্ট আপনার হচ্ছে এখান থেকে দুইটা কপি প্রিন্ট করতে হবে দুইটা কপি প্রিন্ট করার পর আপনাকে দুইটা কপি প্রিন্ট করে নিতে হবে তারপর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য আপনার ফিজিক্যাল ইনডোর্স টেস্টের জন্য অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে ওখানে আপনি সবকিছু দেখতে পাবেন আপনার এই অ্যাডমিট কার্ডে এবং লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য এই যে এই চার পয়েন্ট দুই পর্যন্ত যারা উত্তীর্ণ হবেন তারপরেই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এখানে আপনার শারীরিক মাপ তারপর হচ্ছে প্রিলিমিনারি যে আছে এগুলো টেস্ট করার পরেই আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের একশো বিশ টাকা পরীক্ষার ফি আবারও পরিশোধ করতে হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে একশো টাকা পরিশোধ করতে হবে পরবর্তীতে যখন আপনি এগুলো শেষ করবেন তারপরে এগুলো নিয়ে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে এগুলো আস্তে আস্তে আপনাদের ভেরিফিকেশন এবং আপনার নিয়োগ সংক্রান্ত যে পদ্ধতি সেটি আস্তে সবগুলো ব্যাখ্যা করা আছে আপনার সার্ক থেকে সেই ব্যাখ্যাগুলো দেখে নিতে পারবেন এরপর আমরা দেখি আপনার যে মাঠে যাবেন যখন মাঠে গেলে কোন কোন কাগজপত্রের সঙ্গে নিয়ে মাঠে উপস্থিত হবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করেছেন সেই ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ড দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনার যে সার্টিফিকেট আছে এসএসসি পাশের সেই সার্টিফিকেট তারপর চারিত্রিক সনদপত্র অনেক সময় আপনারা সার্টিফিকেট পান না সেক্ষেত্রে সার্টিফিকেট না পেলে তার একটা সাময়িক যে আছে যে অনলাইন কপি অথবা মার্কশিট যদি সেগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই সার্টিফিকেটের কাজটা চালিয়ে যেতে পারবেন চারিত্রিক সনদপত্র একটা সনদপত্র নিতে হবে সর্বশেষ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নাগরিকত্ব সনদ নিতে হবে ইউনিয়ন যদি আপনি পৌরসভার মধ্যে থাকেন তাহলে আহ পৌরসভা মেয়রের কাছ থেকে যদি ইউনিয়ন পরিষদে থাকেন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের কাছ থেকে একটি নাগরিকত্ব সনদ নিতে হবে ও অভিভাবকের সম্মতিপত্র একটা আপনি আপনার পিতা এবং মাতার উভয়ের সম্মতি করই চাকরিতে জয়েন করতেছেন সেক্ষেত্রে একটি তাদের সম্মতিপত্র লাগবে এবং জাতীয় পরিচয় পরিচয়পত্র পত্র এনআইডি কার্ড যে অনেকের সময় অনেকের এনআইডি কার্ড থাকে না সেক্ষেত্রে এনআইডি কার্ড না থাকলে পিতা মাতার জাতীয় পরিচয় পত্র যে থাকবে তার মূল কপিটা সঙ্গে করে আসলেই হবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে পিতা অথবা মাথার এনআইডি কার্ডের হবে তারপর ছবি ছবি হবে তিন কপি এবং করা হবে প্রথম সত্তাহিত কর্মকর্তা কর্তৃক সত্তাহিত ছবি সেই সঙ্গে যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে সেক্ষেত্রে তাদের প্রমাণপত্র এবং পুলিশ কোটা যদি থাকে সেক্ষেত্রে তার একটি সার্টিফিকেট আনসার কোটা যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোটার যে সার্টিফিকেট থাকে সেটি রাখতে হবে এরপর আপনাকে দিতে হবে প্রশিক্ষণের সুযোগ আপনারা পরে প্রাপ্য হবেন এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সব আপনারা মাঠে প্রেজেন্ট থাকবেন তো আশা করি আপনারা মোটামুটি ভালোভাবে বুঝতে পারছেন এই পুরো নিয়োগ নিয়োগ সম্পর্কে এরপরও কোথাও সমস্যা হলে বুঝতে অসুবিধা হলে আবেদনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনার প্রতিটি কমেন্ট পড়ার এবং উত্তর করার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম